ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो प्यहनजहो लोककल्याण मार्गम् त्रैलोकेप्या प्रतिममहिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अंधतामीश्रमीश्रम् गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानिम् सोयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानिम् जयो जयो रामकृष्ण वंशकल्पतरु जयो जयो भगवान् जगतेरु गुरु जयो जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जयो जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवान कृपाय आबार आमरा समबेत होयेछि श्री रामकृष्ण पुथि पाठ ओ आलोचनार उद्देश्य निये আমরা কয়েকদিন আগে শ্রী শ্রী মায়ের শুভ 158তম আবির্ভাব দিবস পালন করেছি। খোকা মহারাজ এক জায়গায় লিখছেন, ঠাকুর এবং মা এরা দুজনকে একটা পয়সার এপিঠ আর ওপিঠের কথা বলছেন। যেমন একটা পয়সা যদি আমরা তুলে ধরি তাহলে দেখতে পাবো মুদ্রার এক পিঠে যে সংখ্যাটা 1 টাকা বা 2 টাকা সেটা, কিন্তু পেছনে যে অশোক স্তম্ভের ছাপটা আছে সেটা সে সময় দেখা যায় না। আবার যখন মুদ্রাটাকে ঘোরানো হয় তখন 1 টাকা দেখা যায় না, কিন্তু অশোক স্তম্ভের ছাপটা দেখা যায়। পূজনীয় শুভদানন্দজি মহারাজ শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাকে এইরকম হরিহর আত্মা বিষয়ক বলতে গিয়ে এই মুদ্রার তুলনা করেছেন। তাই শ্রী শ্রী ঠাকুরের এই সাধন পর্ব আলোচনার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী মায়েরও আলোচনা করা একই। আমরা এখন মধুরভাবে সাধনের অংশবিশেষ নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা দেখেছি ঠাকুর মধুরভাবের সাধন যখন তার মনের মধ্যে এই ভাবনাটা এলো তখনই তিনি এক এক করে প্রত্যেকটি জিনিস জোগাড় হতে থাকলো। তিনি নিজে জোগাড় করেননি, জোগাড় হতে থাকলো। তার পার্শ্বদ ছিলেন মথুরা মোহন, তিনি নানা রকমের জিনিস দিয়ে আভূষণ অলঙ্কার বস্ত্রাদি সমস্ত কিছু দিয়ে শ্রীরামকৃষ্ণের এই মধুরভাবে সাধনে সহায়ক হয়েছিলেন। আমরা আগের দিন আলোচনা করেছিলাম মধুর ভাবের সাধনের মূল কথা। এখানে রাধারানী মুখ্য এবং রাধারানীর এই লীলা ভগবানকে নিজের স্বামী রূপে দ্বৈত রূপে এই লীলার যে ভাব এটি বুঝতে গেলে নিজের মনকে সংসারের পঙ্কিলতা মলিনতা এগুলো থেকে সরিয়ে দিতে হবে, না হলে এই মধুর ভাবের যে পবিত্র দিক এটি আমরা এই লীলা আস্বাদন করতে পারব না। এবং সম্ভবত রাধারানী যেহেতু এই সমস্ত লীলার সত্তাধিকারিণী তাই তিনি সেই রকম শুদ্ধ সত্য আধারে তিনি আবির্ভূতা হয়ে জগৎকে বারবার এই লীলা রূপ দেখিয়েছেন কেমন করে এই মধুর ভাব সাধন করতে হয় এবং এই মধুর ভাব সাধনে কি করে
শ্রীকৃষ্ণের দর্শন পেতে হয়। কোনো এক সময় তিনি নদিয়ায় গৌরাঙ্গ অবতারে রূপান্তরিত হয়ে জগৎকে দেখিয়ে গেছিলেন কেমন করে শ্রীকৃষ্ণকে সাধন করতে হয় মধুর ভাবের মাধ্যমে। আর আজ তিনি শ্রীরামকৃষ্ণের রূপ পরিগ্রহ করে তিনি এসেছেন জগৎকে দেখাতে যে কেমন করে এই ভাবের সাধনার প্রয়োজন আছে। আমরা শেষ করেছিলাম শ্রীরামকৃষ্ণদেবের মধুর ভাবের সাধনের একটি দর্শন দিয়ে। দর্শনটা এই যে একদিন তিনি দক্ষিণেশ্বর মন্দিরে রাধা গোবিন্দের মন্দিরে বসে তিনি ভাগবত পাঠ শুনছিলেন। তিনি এমন সময় দেখলেন যে শ্রীকৃষ্ণের পা থেকে দড়ার মতো মানে দড়ির মতো একটা আলোক ধারা বেরিয়ে এসে প্রথমে তা গ্রন্থটি ভাগবত গ্রন্থকে স্পর্শ করলো এবং পরে তার হৃদয়কে স্পর্শ করলো এবং এই আলোক রেখাটি বহুক্ষণ ধরে থাকল। তার মনে হলো যে এই দর্শনের অর্থ এই হলো যে ভগবত ভক্ত এবং ভাগবত ভক্ত এবং ভগবান ভগবানের লীলাখ্যায়িকা পুস্তক ভগবান নিজে এবং যে শরীর দিয়ে ভগবানের লীলা আস্বাদন করা হয় সেই ভক্ত হৃদয় বা ভক্ত শরীর এটি তিনে এক এবং একে তিন। যদি আমরা পৃথক পৃথকভাবে দেখি তাহলে এক সত্তায় তিনটি ভাগে ভাগ দেখি এবং যদি একদৃষ্টি দিয়ে দেখি তাহলে দেখতে পাবো এই তিনটি সত্তা একটি ভাবের মধ্যে একীভূত হয়ে গেছে। আজ আমরা সেইখান থেকে শুরু করব। অধ্যায়ের নাম মধুর ভাবে সাধনা। মধুরের এক রাই সত্তাধিকারিণী মহাভাবময়ী মহাভাব স্বরূপিণী যেই ভাব সেই কৃষ্ণ দুহে নয় আন এক দুই দুয়ে হয় একের সমান ভাব শক্তি যেই বস্তু রাধা তারে বলে শক্তির করুণা বিনা কৃষ্ণ নাহি মিলে প্রভুদেব সেই হেতু জগত শিখায় সকলের অগ্রে ভজিলেন শ্যামা মায় এখানে মধুরে সেই শক্তির সাধনা এক চিন্তা কিসে হয় রাধারও করুণা কোথারাই কিসে পাই শ্যাম সোহাগিনী মহাভাবময়ী মহাভাব স্বরূপিণী দিয়ে দেখা কেনা দাসী কর অভাগিরে কিঙ্করি করুণা ভিক্ষা মাগে সকাতরে আবেগের বেগেতে করুণ নিবেদন কখনো রাধার ধ্যানে গভীর মগন পরে হইল দর্শন পুরিল কামনা কামগন্ধহীন রাই কনক বরণা পুতজ্জ্বলা রাধারূপ নহে বর্ণিবার দেখিতে দেখিতে অঙ্গে মিশিল তাহার নিজাঙ্গে শ্রীমতী রাই করিল প্রবেশ শ্রীঅঙ্গেতে সমুদিত রাধারও আবেশ রাধাতে প্রভুতে আর ভিন্ন ভেদে নাই রাধা ভাব সাগরেতে নিমগ্ন গোসাই সেই ভাব সেই ভাব সেই চেষ্টা বলি রাগে প্রেমে ঠিক সেই শ্রীকৃষ্ণ পাগলি। মধুর ভাবের সত্তাধিকারিণী হলেন স্বয়ং শ্রীমতী রাধা, তাই এবং তিনি সেই মহাভাব স্বরূপিণী। এখানে ভাব শক্তি যে বস্তু রাধাও সেই একই বস্তু, এদের মধ্যে আলাদা করে কিছু অভেদ, এদের মধ্যে আলাদা কোনো ভেদ নেই, এরা কার্যত অভেদ। বলছেন ভাব শক্তি যেই বস্তু রাধা তারে বলে শক্তির করুণা বিনা কৃষ্ণ নাহি মিলে, যিনি ভাব শক্তি তিনি হলেন রাধা, এদের মধ্যে কোনো ভেদ নেই, তাই তাঁর ভজনা তাঁর করুণা বিনা এই কৃষ্ণ ভক্তি মেলা দুষ্কর। এই কথাটি প্রভুদেব খুব পরিষ্কার করে বুঝে গেলেন এবং তাই তার শুরু হল শ্রীমতী রাধার ভজনা। তাই প্রভুদেব সেই হেতু জগত শিক্ষায় সকলের অগ্রে ভজিলেন শ্যামা মায় শক্তি বিনা শক্তি যদি সিদ্ধির দ্বার উন্মুক্ত করে না দেন
তাহলে আমাদের সিদ্ধির রাস্তা প্রশস্ত হয় না। সেই কারণে তিনি শ্যামার আগে সাধনা করলেন। পরবর্তীকালে তিনি অনুক্ষণ রাধার চিন্তায় মগ্ন থাকলেন, কারণ তিনি বুঝেছিলেন যে রাধার চিন্তায় যদি অনুক্ষণ মগ্ন থাকেন, সে এক প্রকারে কৃষ্ণের চিন্তায় মগ্ন থাকা, কারণ রাধা এবং শ্রীকৃষ্ণের মধ্যে কার্যত কোনো ভেদ নেই। এই তাই মধুর এই শক্তি সাধনার মাধ্যমে এরপরে তিনি এক চিন্তা কিসে হয়, রাধার ও করুণা, রাধার করুণা লাভ করার জন্য তিনি যেন পাগল হয়ে উঠলেন। কোথা রাধা কোথা রাই কিসে পাই শ্যাম সোহাগিনী মহাভাবময়ী মহাভাবস্বরূপিণী। তার মনের মধ্যে তখন সেই একটি সাধনা, কেমন করে তিনি সেই মহাভাবস্বরূপিণী রাধার করুণা পাবেন। তিনি চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছেন, সকাতরে শ্যামার কাছে প্রার্থনা যাচ্ছেন, জানাচ্ছেন কিরকম, দিয়ে দেখা কেনাদেশী কেনাদাসী করো অভাগিরে, কিঙ্করি করুণা ভিক্ষা মাগে সকাতরে, আবেগের বেগেতে করুণ নিবেদন কখনো রাধার ধ্যানে গভীর মগন। তিনি শ্যামার কাছে প্রার্থনা জানাচ্ছেন যে কি করে আমি রাধার দর্শন পাব, নিজেকে দাসী নিজেকে স্ত্রী মনে করছেন, তাই বলছেন কিঙ্করি, বলছেন এমন যেন ভাবটা তার। শরৎ মহারাজ লিখছেন তিনি যেন এরকম ভাবে প্রার্থনা করতেন, ওগো একবার তুমি দেখা দিয়ে এই অভাগীকে কৃতদাস করে নাও, তুমি শুধু আমাকে দর্শন দাও এবং তোমার এই দয়ার জন্য আমি সমস্ত জীবন তোমার দাসী হয়ে থাকবো, তোমার কেনা গোলাম হয়ে থাকবো, তুমি যেমনটি বলবে তেমনটি করেই আমি থাকবো, কিন্তু আমায় একবার রাধার দর্শন দাও, কারণ সেটা গেটওয়ে, শ্রীকৃষ্ণকে দেখতে গেলে সেই দরজাটি সেই তোরণটি তাকে পেরোতে হবে। এই রকম আবেগের ভরে ভরে তিনি যখন এরকম ভাবে তিনি আকুলি বিকুলি করতেন, আবার কখনো তিনি শ্রী রাধার ভাবে গভীরভাবে মগ্ন হয়ে থাকতেন। এরকমই এক সময় তিনি একদিন শ্রী রাধার দর্শন পেলেন। বলছেন কামগন্ধহীনা রাই কনক বরণা পুতজ্জ্বলা রাধারূপ নহে বর্ণিবার, দেখিতে দেখিতে অঙ্গে মিশিল তাহায়। কেমন সে দর্শন? বলছেন তাকে দেখে মনে হচ্ছে জগতের কোনো কিছু কামনা যেন তাকে স্পর্শ করছে না, কোনো কামনা যেন তার মনকে ছুঁয়ে যাচ্ছে না, তিনি কামগন্ধহীনা। আর কেমন তার গায়ের রং? কনক বরণা, সোনার মতো উজ্জ্বল স্বর্ণকান্তি। পুতজ্জ্বল আর আধারূপ নহে বর্ণি বায়, দেখিতে দেখিতে অঙ্গ মিশিল তাহায়। তিনি তার শরীরে সমস্ত শরীর থেকে এক জ্যোতি বেরোচ্ছে। কেমন সে জ্যোতি? না, সে জ্যোতি পবিত্রতায় উজ্জ্বল, যেহেতু তার ভেতরে কোনো কামনা নেই, কোনো বাসনা নেই, জাগতিক কোনো মলিনতা তাকে স্পর্শ করে না, তাই তিনি পুতজ্জ্বলা। খুব সুন্দর করে রাধার বর্ণনা করতে গিয়ে সাধন ভাবের কথা শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে তার দর্শনটি কেমন ছিল, না জ্যোতির্ময়ী তিনি, তার পবিত্রতার জ্যোতিতে তিনি জ্যোতির্ময়ী, এত এমন দিব্য সে রূপ, সে রূপ যেন কোনোভাবেই বর্ণনা করা যায় না। আর দেখিতে দেখিতে যেন শ্রীরামকৃষ্ণের অঙ্গেতে সেই রূপ বিলীন হয়ে গেল। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের এই অংশে একটু সাহায্য নেব যে কেমন তিনি, কেমন শ্রীমতী রাধাকে কেমন তিনি দর্শন করেছিলেন। শারদানন্দজি লিখছেন যে অধ্যায় থেকে পাঠ হচ্ছে সে অংশটা হচ্ছে ঠাকুরের মধুর ভাব সাধন। তিনি বলছেন শ্রীমতী রাধারানী কৃপাভিন্ন শ্রীকৃষ্ণ দর্শন অসম্ভব জানিয়া ঠাকুর এখন তদ্গত চিত্তে তাঁহার উপাসনায় প্রবৃত্ত হইয়াছিলেন এবং তাঁহার প্রেমঘন মূর্তি স্মরণ মনন ও ধ্যানে নিরন্তর মগ্ন হইয়া তাঁহার শ্রীপাদপদ্মে হৃদয়ের আকুল আবেগ অবিরাম নিবেদন করিয়াছিলেন, ফলে অচিরেই তিনি শ্রীমতী রাধারানীর দর্শন লাভে কৃতার্থ হইয়াছিলেন। অন্য দেব দেবী সকলের দর্শনকালে ঠাকুর ইতঃপূর্বে যেরূপ প্রত্যক্ষ করিয়াছিলেন, এই দর্শনকালেও সেই রূপে এই মূর্তি নিজাঙ্গে সম্মিলিত হইয়া গেল
এইরূপ অনুভব করিয়াছিলেন। আমরা দেখব পূর্বের পূর্বের দর্শন, যেখানে তিনি দেখেছেন যে সেই যে যে রূপ তিনি দেখেছেন সেই সেই রূপ তার ভেতরে মিলে গেছেন। সীতা দেখেছেন, দেখেছেন সীতা তার শরীরের মধ্যে মিলে গেছেন, যিশু মিলিয়ে গেছেন, এমনি করে এক এক করে যে ভাব সেই ভাব মিলে গেছে তার ভেতরে, যে দিব্য দর্শন তার হয়েছে। তিনি বলিতেন, শ্রীকৃষ্ণ প্রেমে সর্বহারা সেই নিরূপম পবিত্রজ্জ্বল মূর্তির মহিমা ও মাধুর্য বর্ণনা করা অসম্ভব। শ্রীমতীর অঙ্গকান্তি নাগকেশর পুষ্পের কেশর সকলের ন্যায় গৌরবর্ণ দেখিয়াছিলাম। বলছেন যে কেমন সেই মূর্তি, না শ্রীকৃষ্ণ প্রেমে সর্বস্ব হারা। আগের দিন আমরা পড়েছি আয়ান ঘোষের স্ত্রী রাধা, তার একটি পরিচয়, কি পরিচয় তার, কারণ তিনি কৃষ্ণ প্রেমের দ্বারা কলঙ্কিতা, লোকে তাকে কলঙ্কিনী বলছেন। তিনি বলছেন, সেটা আমার গর্ব যে আমি কৃষ্ণকে ভালোবাসি, তিনি আমায় ভালোবাসেন কিনা সেটা বড় কথা নয়, আমি তাকে ভালোবাসি। এইটি আমাদের ভক্তদের এই রকম ভাবনাটা হওয়া দরকার। ভগবানের করুণা ভগবানের কৃপা কখন পাবো সেটা বড় কথা নয়, আমি তাকে ভালোবাসি, আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও, সব ফুল ফ্রিডম। যখন আমরা ইষ্টকে ফুল ফ্রিডমটা দিয়ে থাকি তখন দেখবেন ইষ্টের দর্শন খুব স্বাভাবিক এবং সহজ হয়। তাই কবিগুরু লিখছেন, আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও। অনেককে তো দেখার দেখতে হবে তার মধ্যে তুমি আমায় ভালোবাসো, কিন্তু আমার ভালোবাসাটা যেন তোমার প্রতি থাকে। তিনি সর্বস্ব হারিয়ে ফেলেছেন, তার মান জাতি কুল সব হারিয়ে ফেলেছেন, তাই তাকে দেখে মনে হচ্ছিল শ্রীকৃষ্ণ প্রেমে তিনি সর্বস্ব হারা হয়েছেন। নিরূপম, যার কোনো উপমা পাওয়া যায় না, এটাকে ওর মতো দেখতে ওটাকে তার মতো দেখতে এইরকম নয়, এমন একটি জিনিস যার কোনো উপমা পাওয়া যায় না। সূর্যকে দেখলে আমরা কি বলি যে তোমাকে দেখতে স্ট্রিট লাইটের মতো, তা নয়, কোনো কিছু দিয়েই আমরা যার সূর্যের জ্যোতিকে তুলনা করতে পারি না, এমন এক অতুলনীয় রূপ। পবিত্র উজ্জ্বল, আমরা বলেছি কাম গন্ধহীন, তাই জগতের কোনো কিছু সে কামনা করে না, তাই তার ভেতরে কোনো মলিনতা নেই, পূত চরিত্র, তাই তিনি পবিত্র উজ্জ্বলা মূর্তির মহিমা ও মাধুর্য বর্ণনা করেছিলেন। কেমন ছিল তার অঙ্গের কান্তি, শ্রীমতীর অঙ্গকান্তি নাগকেশর পুষ্পের কেশর সকলের ন্যায় গৌর বর্ণ দেখেছিল, নাগকেশর ফুলের যে কেশর, হলুদ হলুদ যে কেশর, ওই রকম জ্যোতির্ময় স্বর্ণকান্তি তার চেহারা। উক্ত দর্শনের পর হইতে ঠাকুর কিছুকালের জন্য আপনাকে শ্রীমতী বলিয়া নিরন্তর উপলব্ধি করিয়াছিলেন। শ্রীমতী রাধারানী শ্রীমূর্তি মূর্তি ও চরিত্রের গভীর অনুধ্যানে আপন পৃথক অস্তিত্ববোধ এককালে হারাইয়া তাহার এরূপ অবস্থা উপস্থিত হইয়াছিল। শ্রীমতীর দর্শনের পর এতটাই বিবিধ ছিল তার কাছে দর্শন, এতটা পরিষ্কারভাবে তিনি দেখেছিলেন যে তার সাথে মিলে যাওয়ার পর তার যে একটা পুরুষ সত্তা আছে, তার যে একটা আলাদা চরিত্র আছে, তার যে একটা আলাদা পরিচয় আছে, সেটি যেন সবসুদ্ধ হারিয়ে গেছিল। তার আর শ্রীমতীর মধ্যে তিনি আর কোনো ফারাক বোধ করছিলেন না, এবং এই গভীর অনুধ্যানে নিজের পৃথক অস্তিত্ব তিনি হারিয়ে ফেলেছিলেন, তার যেন আর কোনো পৃথক অস্তিত্ব নেই। নদী যখন সমুদ্রের সাথে মিশে যায়, দুটোই জল, কিন্তু নদীর জলটা মিষ্টি, সমুদ্রের জলটা নোনা, কিন্তু এই জল যখন একসাথে সেই নদীর সমুদ্রের সাথে মিশে যায়, মহাসাগরের সঙ্গে মিশে যায়, তখন আর তার যে মিষ্টত্ব, তার যে আলাদা আইডেন্টিটি ছিল সেটা কখনো খুঁজে পাওয়া যায় না। তখন সমুদ্রের জল কোনটা, নদীর জল কোনটা, এরকমভাবে আলাদা করে বোধ হয় না। একটা ঘট, তার ভেতরেও একটা আকাশের স্থিতি আছে, আর ঘটের বাইরে যে আকাশ সেটাও আছে, সেটি চিদাকাশ, আর ঘটের ভেতরটি ঘটাকাশ, কিন্তু যে মুহূর্তে ঘটের আবরণটা ভেঙে দেওয়া হয় তখন বাইরের আকাশ আর এই ঘটের আকাশ, ঘটাকাশ চিদাকাশের সম্মিলন হয়। আমরা যে মুহূর্তে পরমাত্মার সঙ্গে সম্মিলিত হয়ে যাই, তখন আমার যে জীবসত্তা সেটি হ্রাস পায়, সেটি নষ্ট হয়ে যায়, হ্রাস পায় না, নষ্ট হয়ে যায়। তাই বলছেন তার ভাব যেন সম্পূর্ণ, বলছে শ্রীঅঙ্গেতে নিজাঙ্গে শ্রীমতী রাধার রাই করিলে প্রবেশ, শ্রীঅঙ্গেতে সমুদিত রাধার আবেশ, রাধাতে প্রভুতে আর ভিন্ন ভেদ নাই, রাধাভাব সাগরেতে নিমগ্ন গোসাই।
সেই ভাব সেই হাব সেই চেষ্টা বলি রাগ প্রেমে ঠিক সেই শ্রীকৃষ্ণ পাগলি। তার ভেতরে যখনই আমরা বলছিলাম যে আবেশ হয়েছিল তার, যেন তিনি রাধাভাব সাগরেতে নিমগ্ন হয়ে গেছেন, ডুবে গেছেন। সমুদ্র নুনের পুতুল গেছিল সেই সাগরের জল মাপতে, সে গিয়ে জল মাপা তার হলো না, জলের সাথে তার অস্তিত্বকে লয় করে ফেলল। শ্রীরামকৃষ্ণদের অবস্থাও ঠিক সেই রকম, তিনিও তার মধ্যেও যেন সেই শ্রীরামকৃষ্ণ শ্রীকৃষ্ণের বিরহে যে পাগলিনীর অবস্থা সেটি পরিলক্ষিত হচ্ছিল। আমরা এবার এগোব। প্রকৃতির ভাবে প্রভু এত তন্ময়, মাসে মাসে তিন দিনে রজোদ্গম হয়, পুং ইন্দ্রিয়ের উচ্চে দ্যাঙ্গুলি প্রমাণ, লোমকূপ ধারে রক্ত নির্গমনের স্থান, বস্ত্র দুষ্ট নিবারণের ভাবিয়া উপায়, হৃদয় দিবস ত্রয়ে কৌপিন পরায়, আশ্চর্য শ্রী প্রভুর যেন আশ্চর্য চরিতে, সখেদে কখনো হয় বিরহের গীত, প্রিয়তমা অনুচরী রূপে সম্ভ দিয়া, শিরে লগ্ন কর দয়ে কান্দিয়া কান্দিয়া, শ্যামের নাগাল না যদি না পাই নুসই, বল তবে কি বা সুখে ঘরে আর রই, শ্যাম যে আমার সই নয়নের তারা, তিল আধ না দেখিলে হয় দিশাহারা, যদ্যপি হইত শ্যাম মস্তকের চুল, বাঁধিতাম বেনি দিয়া বকুলের ফুল, সদা দর্শন সাধে বিকল পরাণী, ইতি উতি চায় যেন বনের হরিণী। শ্রীরাধার ভাবে তিনি এতটাই মগ্ন হয়ে গেলেন যে তার ভিতরে স্ত্রী শরীরের যাবতীয় লক্ষণ প্রকাশিত হতে থাকলো। শ্রীকৃষ্ণের বিরহে তিনি এতখানি নিমগ্ন হয়ে গেছেন যেন তার জগৎকে তিনি অনুচর নিজের বান্ধবী সদৃশ্যে সম্বোধন করে দু হাত নিজের মাথায় দিয়ে বলছেন, হায় হায় শ্যামকেই যদি না পেলুম তাহলে কোন কোন সুখে আমি ঘরে বাস করব। আমরা ঘর করি কেন? কিছু একটা দিব্য আকর্ষণ আছে বলেই তো ঘর করি। সেই দিব্য আকর্ষণটাই যদি হারিয়ে গেল আমার কাছ থেকে, তাহলে কী সুখ, কিসের জন্য আমি এই ঘরে থাকবো, কেন আমি বেরিয়ে যাব না, কেন আমি যে তার বিরহে বিরহিনী, আমার তো ঘরের কোনো প্রয়োজন নেই, যদি তাকেই না পেলুম এ ঘর আমার কিসের প্রয়োজন? বলছে শ্যাম যে আমার নয়নের তারা, বলছেন কেন নয়নের তারা তুলনা করছেন, শরীরের অঙ্গ অঙ্গের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন এটি বোঝানোর জন্য যে শ্যাম আমার নয়নের তারা, তিল আদ না দেখিলে হই দিশাহারা। ছোট্ট শিশুকে মা যেন ক্ষণে পলকের যদি চোখে না দেখতে পান, তার মনের ভেতরে যে ধরনের উতলা হয় সেই রকম তার অবস্থা, যে তিলার্ধ যদি তাকে না দেখতে পাই তাহলে আমার অবস্থা দিশেহারা, আমার দিশেহারা অবস্থা হয়। যদ্যপি হইত শ্যাম মস্তকের চুল, বাঁধিতাম বেনি দিয়া বকুলের ফুল, যদি শ্যাম আমার মাথার চুল হতো তাহলে বেনি বেঁধে তাতে বকুল ফুল লাগিয়ে দিতুম, কেন না শ্যামের সন্নিধি, এই সন্নিধি আমরা বুঝতে পারতাম। যখন আপনারা বেনি বাঁধেন দেখবেন যতই যাই করুক, যতক্ষণ না মাথার ওপর বেঁধে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেটা তার আপনার শরীরকে স্পর্শ করছে বেনি, মানে আমি প্রতি মুহূর্তে শ্যামের সঙ্গ সুখ লাভ করব। সদা দর্শন সাধে বিকল পরাণী, ইতি উতি চাই যেন বনের হরিণী। জানো তো এই মনে হচ্ছে যে এই বোধহয় তার দর্শন পাবো, বোধহয় বাঁ দিকে তাকালে তার দর্শন পাবো, এই মনে হচ্ছে ডান দিকে তাকালে তার দর্শন পাবো, তাই আমার দৃষ্টি একবার এদিকে, আমার দৃষ্টি আরেকবার ওদিকে, হরিণীর মতো আমার দৃষ্টি এপাশ ওপাশ হচ্ছে। সেই বিরহে তিনি আকুল হয়ে উঠেছেন, এই জগৎবাসী যেন তার অনুচরী, এই জগৎবাসী যেন তার সহচারী, সকলের দিকে সেই সহচারী সহচরীর উদ্দেশ্যে তিনি এই দিব্য গীতি গাইছেন। এই রূপে গাইতে গীত যায় বাহ্য জ্ঞান, তন্ময় হইয়া ঘটে গভীর ধ্যান, দেহের সংকটাবস্থা পূর্বের সাধনে, গিয়াছিল পুনরায় হয় বর্তমানে, কৃষ্ণ দর্শন বেগে বাতিক পবন, ধরিয়া প্রবল গতি অতীব ভীষণ, উঠিল প্রভুর রীতি আকাশের মাঝে,
আধারিয়া দশ দিশি আপনার তেজে উলট পালট খায়ে দেহ তরুবর প্রভুর নাহিক আর দেহের খবর। এই শ্রীকৃষ্ণের বিরহে তার যে পাগলিনীর মতো অবস্থা মনে হচ্ছে যেন এক গভীর এক প্রবল ঝড় এসে যেন উপস্থিত হয়েছে। যখন ঝড় আসে, কালবৈশাখীর ঝড় আসে, চতুর্দিকের আকাশ অন্ধকার হয়ে যায় আর প্রবল বেগে বায়ু ছুটে আসে। ছোট্ট ছোট্ট গাছ, আবার অনেক সময় শক্তপোক্ত গাছ, একবারে সেই হাওয়ার হিল্লোলে নাড়তে চাড়তে থাকে, কখনো তার সেই ডালপালা ভেঙে যায়। ঠিক সেই রকম অবস্থা শ্রী রামকৃষ্ণ দেহে উপস্থিত হলো। দেখবেন শ্রী রামকৃষ্ণদেব যখন প্রথমবার সাধন করেছিলেন, তিনি দেখিয়েছিলেন গুরু বিনা কেমন করে সাধন করা যায়। এই গুরু বিনা সাধন করতে গেলে যে পরিমাণ অনুরাগ লাগে, যে অনুরাগের তীব্রতা আসতে পারে, তার সমস্ত কিছু দেখিয়েছিলেন যে এমন যদি হয় তবে তার ইষ্ট দর্শন অবশ্যই সম্ভব। তিনি দেখছেন ইষ্ট দর্শনের পর যখন সেই আগের মতো, যখন মা কালীর দর্শনের জন্য তিনি আকুল হয়ে গঙ্গার তীরে মুখ ঘষছেন, বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছেন, তখন তিনি দেখছেন যে চতুর্দিকের যে লোক, যাদের এতদিন ধরে মনে হতো যে এরা আছে, তাদেরকে যেন মনে হচ্ছে ছায়ার মতো, ছায়াচিত্রে যেরকম থাকে, এই অনেক দূরে 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 আমরা দেখি, যখন ক্যানভাস দেখি দূরে দূরে মানুষের ছবিগুলো যেরকম একটু একটু করে এক একটা করে ফিগার করা থাকে, ঠিক সেই রকম যেন মানুষগুলোকে দেখতে পাচ্ছে। এবং একটি জ্যোতির্ময়ী সত্তা, সেটি হলে স্বয়ং মা কালী। এখানেও ঠিক সেই তীব্র আবেগ তার ভেতরে উপস্থিত হলো। বলছেন সেই কৃষ্ণের দর্শনে যেন প্রবল বাতাস, বাতিক পবন ধরিয়া প্রবল গতি অতীব ভীষণ, সেই প্রবল বাতাস যেন গতিশীল হয়ে তার দিকে যেন ছুটে এসেছে, তার শরীরকে যেন একদম ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। কোথায় উঠল সেই ঝড়? বলছেন হৃদি আকাশ মাঝে, প্রভুর হৃদয় আকাশে সেই প্রবল ঝড় এসে উপস্থিত হলো। আধারিয়ে দশ দিশি আপনার তেজে, যেন চতুর্দিক দশ দিক যেন অন্ধকার করে আপনার তেজে এলো। ফল কি হলো? উলট পালটে খায় দেহ তরুবর প্রভুর নাহিক আর দেহের খবর। তার সমস্ত শরীরের সমস্ত সিস্টেম যেন উলট পালট খেয়ে গেল, প্রবল ঝড়ে এসে এরকম সমস্ত কিছু ভেঙে চুড়ে দিয়ে যায়। আমাদের যা কিছু সফিস্টিকেটেড সিস্টেম সব কিছু ভেঙে চুড়ে তছনছ করে দেয়, সেরকম সুপার সাইক্লোনের মতো এক প্রবল আবেগ, এক বেগ এসে উপস্থিত হলো, কৃষ্ণ বিরহের বেগ, তার শ্রী রামকৃষ্ণের শরীরকে তছনছ করে দিল। কিন্তু তার কোনো ক্ষতি হতে পারলো না। কেন? কারণ তার তো দেহেরই খবর নাই, আমার হাতের এই অংশটা কেটে গেছে, হাতের এই অংশটা কেটে গেছে বা পুড়ে গেছে, আমি যদি বুঝতে না পারি তাহলে কাটলেও যা পুড়লেও তা। দেখবেন অনেক সময় এত তন্ময় হয়ে আপনারা কাজ করতে থাকেন, হয়তো কোনো একটা জায়গায় পুড়ে গেছে বা কিছু হয়েছে, বুঝতেই পারছে না। ডায়াবেটিস রোগীদের অনেকের হয় যে কেটে যায়, পুড়ে যায়, ভেঙে যায়, তীব্র ডায়াবেটিস হলে এরকম হয়, ভেঙে যায়, বোঝা যায় না। তাহলে কি ভাঙেনি? তা না, ভেঙে গেল, সেটা যেরকম যা ক্ষতি করার, কিন্তু বোধটা যেন তার নেই। তীব্র শোকের বেগে, শোকের সময় আমরা যখন ভগবত স্মরণ করি তখন সেই শোকটা কমে যায়। ঠিক সেই রকম একটা ছোট্ট দাড়ি টানা আছে, সেই দাড়িটাকে ছেঁড়া যাবে না, কাটা যাবে না, মোছা যাবে না, অথচ তাকে ছোট দেখাতে হবে, কেমন করে দেখাবো? তার পাশে একটা লম্বা দাড়ি টেনে দিতে হবে। যখন এই জগতের দুঃখটা খুব বড় হয়ে যাবে তখনই আপন নিজের দুঃখটা ছোট হয়ে আসবে। এই এত কিছু ঘটছে যা প্রাকৃতিক নিয়মে শ্রী রামকৃষ্ণের উপর আছাড় খেয়ে পড়ছে, তাকে কোনোভাবেই স্পর্শ করছে না। কেন? প্রভুর নাহিক আর দেহের খবর। কিন্তু তার তো দেহের খবর নেই, তার তো কোনো বোধ নেই, তাই বলে কি জগতের কারোর বোধ নেই? যারা সত্যি সত্যি তাকে ভালোবাসতে, এরকম দুজন, তাদের কথা পুঁথিকার বলছেন। শ্রীদেহের যত্ন এবে দুজনার হাতে, ব্রাহ্মণী দিনের বেলা হৃদয় রাত্রিতে, ব্রাহ্মণী সুতীক্ষ্ণা দৃষ্টি করে দর্শন, শ্রীঅঙ্গেতে পুন মহাভাবের লক্ষণ, নিদারুণ দেহত্তাপে জ্বালার যন্ত্রণা, দিবানিশি কিবা কষ্ট না যায় বর্ণনা,
শাস্ত্রের নির্দেশ জমত ব্রাহ্মণী হেতায়, উপশম হেতু অঙ্গে চন্দন মাখায়, উত্তাপের প্রবলতা এতই তখন, দিবারাত্রি ধুলিবত আলেপ্য চন্দন, শ্রীদেহের যাবতীয় লোমকূপ দিয়ে শোণিত কণিকা যায় বাহির হইয়ে, দেহস্থিত গ্রন্থিক যন্ত্র শিথিল সবাই, নিজ নিজ কর্মে করে কর্ম করে হেন শক্তি নাই, দেহকানি সংজ্ঞা শূন্য নিশ্চেষ্ট অচল, বিশেষ বিকার যুক্ত সব বিশৃঙ্খল, কোন উপাদানে গড়া শ্রীপ্রভুর দেহ, জানি না সে কোন জন জানে যদি কেহ, এতে কো যন্ত্রণা যায় দেহের উপরে, তথাপিও মন খানি কৃষ্ণ নাহি ছাড়ে, বাহ্য জ্ঞান শূন্য যুক্তে দুই অবস্থায় প্রাণে মনে জাগিতেছে সাধ্য সর্বদায়। এই সময় দুজনে তার এই শ্রীঅঙ্গের, তার সেই ভাগবতী তনু রক্ষা করার কাজে লেগে গেছিলেন। কে? একজন হলেন ভৈরবী ব্রাহ্মণী, আর একজন হৃদয়রাম। হৃদয়রাম তার রাত্রিবেলা শরীরের যত্ন দিতেন, দিনের বেলা তাকে যত্ন করতেন তার গুরু ভৈরবী ব্রাহ্মণী। ঠিক এই সময় সে আগেকার মতো যখন শ্রীরামকৃষ্ণ দেব সেই অনুরাগের সঙ্গে জগন্মাতাকে সাধন পাবার চেষ্টা করছেন, তখন তার শরীরে যেরকম তীব্র রাত্রদাহ উৎপন্ন হয়েছিল, তিনি সারা দিন গঙ্গার ভেতর সারা শরীরে আর মাথায় ভিজে গামছা দিয়ে গঙ্গার ভেতরে বস থাকতেন, ঠান্ডা কুটিবাড়ির ঠান্ডা মেঝেতে ছটফট করতেন, জল ঢেলে তার উপর ঠান্ডা হওয়ার জন্য ছটফট করতেন, সেই রকম তীব্র দহন তার শরীরে এসে উপস্থিত হলো। মহাভাবের এই লক্ষণ দেখে ভৈরবী ব্রাহ্মণী তার নিবারণ, তাকে কম করার জন্য, সেই যন্ত্রণার তীব্রতা কম করার জন্য চন্দন, সারা শরীরে চন্দন মাখিয়ে দিলেন। বলছে এত সেই উত্তাপের প্রবলতা এতই তখন, দিবারাত্র ধুলিবত আলেপ্য চন্দন, উত্তাপের তীব্রতা এত বেশি, এই ঠান্ডা চন্দন সারা গায়ে মাখিয়ে দেওয়া হলো, মুহূর্তের মধ্যে সেই চন্দন শুকিয়ে গিয়ে ধুলোর মতো ঝরে ঝরে পড়তে থাকলো তার শরীরে, সমস্ত রোমকূপ দিয়ে যেন রক্ত, রক্তের ধারা একটু একটু করে বইতে বেরোতে আরম্ভ করছে, সমস্ত দেহের যাবতীয় সিস্টেম আছে সেগুলো একটু একটু করে শিথিল হতে থাকলো, দেহস্থিত গ্রন্থি যন্ত্র শিথিল সবাই, নিজ নিজ কর্ম করে হেন শক্তি নাই, দেহখানি সংজ্ঞা শূন্য নিশ্চেষ্ট অচল, বিশেষ বিকার যুক্ত সব বিশৃঙ্খল, কোন উপাদনে গড়া শ্রীপ্রভুর দেহ, জানি না সে কোন জন জানে যদি কেহ। প্রতিকার বলছে আমি জানি না, আমি এরকম মানুষ দেখিনি কখনো, যে যার শরীরের ভেতরে এমন তীব্রতা থাকা সত্ত্বেও তার যে তিনি সেগুলোকে প্রত্যেকটিকে সহ্য করতে পেরেছিলেন, হজম করতে পেরেছিলেন, এত তীব্রতা তা সত্ত্বেও তিনি হজম করেছিলেন। আরেকটি কি জিনিস দেখে প্রতিকারের খুব অবাক লাগছে, বলছেন এতে কো যন্ত্রণা যায় দেহের উপর, তথাপিও মন খানি, এতে কো যন্ত্রণা যায় দেহের উপরে, তথাপিও মন খানি কৃষ্ণ নাহি ছাড়ে, বাহ্য জ্ঞান শূন্য যুক্ত দুই অবস্থায় প্রাণ মন জাগিতেছে সাধ্য সর্বদায়। শরীরের ওপর এত তীব্র যন্ত্রণা যাচ্ছে কিন্তু কোনো অবস্থাতেই তার মন কৃষ্ণের অনুধ্যান হারা হচ্ছে না। এক অদ্ভুত শূন্য বলছেন, যে সারা বাইরের সমস্ত যা কিছু বাহ্য জ্ঞান সেগুলি হারিয়ে গেছে কিন্তু প্রাণে মনে জাগিতেছে সাধ্য সর্বদায়। যে সাধনার অগ্নিকে তিনি জ্বালিয়ে রেখেছেন তা যেন দাউ দাউ করে তার প্রাণে মনে নিরন্তর জ্বলছে, তার বাইরের সমস্ত ক্রিয়াকলাপ বন্ধ হয়ে গেছে কিন্তু প্রাণ মনের ক্রিয়াকলাপে তিনি সেই কৃষ্ণকে খুঁজে চলেছেন, কৃষ্ণের দর্শন, এবং সেই দর্শনকে নিরন্তর কি করে তার জীবনে লাগাবেন তার চেষ্টায় তিনি রত আছেন। এইখানে এই সমস্ত ঘটনাগুলো অনেক সময়ে দুটি ধরনের অর্থ আছে, একটিকে কখনো অলৌকিক বোধ হয়, অলৌকিক এই কারণে কারণ লৌকিক দৃষ্টিতে বা লৌকিক যুক্তি দিয়ে বোঝা যায় না, এইখানেই যে তিনি অবতার মানুষের বাইরে এইখানটা বোঝা যায়।
গম্ভীরানন্দজি মহারাজ শ্রী শ্রী মায়ের জীবনী রচনা করতে গিয়ে লিখছেন, তার মনে হয়েছিল যে শ্রীরামকৃষ্ণ জীবনে যদি সবচেয়ে বড় একটি কাজ শ্রী শ্রী মা করে থেকে থাকেন, সেটি হলো শ্রীরামকৃষ্ণের ভাগবতী তনুটিকে তিনি রক্ষা করেছিলেন। যুক্তি হিসেবে তিনি দেখাচ্ছেন যে দেবতার পূজার বিধি আছে, মানবের সেবার একটা ধারা আছে। মানুষকে অসুস্থ করলে আমরা কেমন করে সেবা করতে হয় জানি, দেবতার যে পূজা তারও বিধি আছে, আচমন করতে হবে, সামান্য অর্ঘ্য স্থাপন করতে হবে, এই ন্যাস করতে হবে, পূজা করতে হবে, এই করতে হবে। কিন্তু দেবতা যখন মানবের রূপ ধারণ করে আসেন, তখন একমাত্র শ্রী শ্রী মায়ের ন্যায় দেব মানবী তাহার সেবা করতে সক্ষম। এইরকম এতেই বোঝা যায় যে হৃদয়ে যা খুচে করে থাকুক না কেন, ব্রাহ্মণী যেভাবেই তার কাছ থেকে চলে গিয়ে থাকুক না কেন, এটা যে সুপার ন্যাচারাল, আমাদের সাধারণের মনের মধ্যে নয়, এটা কিন্তু বোঝা যায়। অবতারের সেবা সবাই করতে পারেন না, কারণ এই রকম যে মানুষ যার বাইরে আমাদের একটু কোনোদিন একটু কিছু সমস্যা হলো, মাথাটা একটু টিপটিপ করলো, অন্যদিন 500 জপ করি, আজকে 108 সারা, প্রভু এইটুকু নিয়েই ক্ষান্ত থাকো, এই ভাতে ভাত আজকে এইটুকুই খাও, এর বেশি আর করতে পারছি না, কেন দেহ জ্ঞানটা তো তীব্র হয়ে গেছে, আর আমাদের ইষ্টের প্রতি যে ভালোবাসা সেইখানে যেন কোথাও একটু ফাঁকি থেকে গেছে, ভুল হয়নি ফাঁকি থেকে গেছে, আমরা এগোবো এখান দিয়ে। আবার সেই পুঁথিকার তার নিজের কথা বলছেন এবং আবার অন্য একটি প্রসঙ্গে তিনি যাচ্ছেন। ভাবিয়া দেখো মন আপনার মনে, প্রভুর স্বরূপ কিবা প্রভু কোন জনে, কিবা নাম কিবা বস্তু কোথায় বসতি, কোথায় আরম্ভ তার কোথা তার ইতি, কোথা গতি এইখানে কিবা প্রয়োজন, নারায়ণ নিজে পূর্ণ ব্রহ্ম সনাতন, চিনিয়াও প্রভু দেবে নাহি গেল চেনা, পুঁথিতে প্রভুর নাম রহিল অচেনা, অচেনা ঠাকুর মোর অতি অপরূপ, তিনি জানেন তিনি জানেন মাত্র তাহার স্বরূপ, সংকট অবস্থাপন্ন সাধনা সময়ে, ঘন ঘন অচেতন বাহ্য নাহি রয়ে, মথুর উৎকণ্ঠ প্রাণ তাহার কারণে, পাছে ঘটে অমঙ্গল যতন বিহনে, ধরা মাঝে ধন্য ভক্ত মথুর বিশ্বাসে, করজোরে পদ পদরেণু মাগে কৃত দাস, গুরু ভক্তি মহারত্ন ভিক্ষা দেহ মোরে, দণ্ডবত পদানত অধম কিঙ্করে। আমরা যে অংশটা বলছিল যে ঠাকুরের এই আচরণকে আমরা অলৌকিক বলি, অলৌকিক কেন বলি না, লৌকিক নয়, আমাদের যুক্তি দিয়ে বোঝা যায় না বলে তাই তার এইসব আচরণকে অলৌকিক হিসেবে দেখি। তাই তিনি বলছেন, ভেবে দেখো মন কে ছিলেন ইনি, ভাবিয়া দেখো মন আপনার মনে, নিজেই নিজের মনে ভেবে দেখো প্রভুর স্বরূপ কিবা প্রভু কোন জনে, ভগবানের যিনি এসছেন তার কি স্বরূপ, তিনি কে, এই ভেবে দেখো, এই ঘটনাগুলো থেকে ভেবে দেখো। কোথা গতি এইখানে বলছেন, কিবা নাম কিবা বস্তু কোথায় বসতি, কোথায় আরম্ভ তার কোথা তার ইতি, কোথা গতি এইখানে কিবা প্রয়োজন, নারায়ণ নিজে পূর্ণ ব্রহ্ম সনাতন, চিনিয়াও প্রভু দেব নাহি গেল চেনা, পুঁথিতে প্রভুর নাম রহিল অচেনা। যে তিনি কোথা থেকে তার সৃষ্টি, কোন দিকেই তিনি গতি নিয়েছেন, কেন তিনি এই ধরাধামে এসছেন, সবটুকু যেন বুঝেও যেন বুঝতে পারছি না, কোথায় যেন হিসেবে গোলমাল থেকে যাচ্ছে। চেনা জিনিস, আমার মতো দু চোখ দু হাত দু পাওলা মানুষ, শক্তপোক্ত মানুষ, আমারই মতো খায় দায়, আমারই মতো নাচে গায়, আমারই মতো লোক আপ্যায়ন করে, কিন্তু তবু যেন সে আমার মতো নয়, চেনা মানুষ সে, আমার চেনা অবয়বের মতো। তাই বলছেন, চিনিয়াও প্রভুদেব নাহি গেল চেনা, পুঁথিতে প্রভুর নাম রহিল অচেনা। তাই প্রভুর অনেক নাম তো তিনি পুঁথিতে দিয়েছেন, তাই এখানে তিনি তার নাম রাখলেন অচেনা, যাকে চেনা যায় না। অচেনা ঠাকুর মোর অতি অপরূপ, তিনি জানেন মাত্র তাহার স্বরূপ।
একমাত্র তিনি তার স্বরূপ জানেন, আর কেউ জানেন না। একমাত্র তিনি যাকে দেখা দেন সেই তার কথা জানতে পারে। এই একটি গান আছে আমাদের প্রেমেশানন্দজি মহারাজের, সেইখানে আছে যে তুমি যদি আমাকে চেনাও, তুমি একমাত্র যদি কে তোমার স্বরূপ জানতে পেরেছে। শব্দগুলো আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না, শব্দগুলো অর্থটা এরকম, ভাবার্থটা এরকম যে সেই তোমায় জানতে পারে, তুমি যাকে জানাও জানাও। কারণ তুমি যদি তোমার স্বরূপকে আচ্ছাদন করে রাখো, তাহলে আমাদের কারুর শক্তি নেই সেই তোমার সেই মায়ার আবরণ সরিয়ে দূর করো প্রভু মায়ার আবরণ, স্বরূপ তোমার হোক প্রকটন, যে রাম যে কৃষ্ণ সে যুগে যুগে হরি, নরদেহ ধরি করিলে প্রেমের লীলা, জীবমঙ্গলে ভূতলে এসে করিলে নূতন খেলা। সেখানে তিনি বলছেন কে বা তোমায় চিনতে পারে, তুমি যদি তাকে না চেনা দাও, এই মায়ার আবরণ যদি তুমি সরাও, তবেই আমরা তোমায় জানতে পারি চিনতে পারি। তাই বলছেন দূর করো প্রভু মায়ার আবরণ, স্বরূপ তোমার হোক প্রকটন, যে তোমার যে স্বরূপ সেটি যেন প্রকাশিত হয়, আমি যেন দেখতে পাই। তাই তোমার কাছে প্রার্থনা, তুমি আমার এই তোমার সেই মায়ার আবরণটিকে অপসৃত করো। এইখানে আরেক তার লীলাকারের আরেকজন সেই লীলার সঙ্গী এসে উপস্থিত, তিনি হলেন মথুরামোহন বিশ্বাস। তার কাছে তিনি সবসময় তার এই যে শ্রীরামকৃষ্ণদেবের এই সাধন ভজনের ফলে তার শরীরে যে তীব্র যে দহন উপস্থিত হয়েছে, নানা রকম বিকৃতি উপস্থিত হয়েছে, এতে যেন মথুরের মথুর উৎকণ্ঠ প্রাণ তাহারও কারণে পাছে ঘটে অমঙ্গল যতন বিহনে। তার সব সংসারী সাধারণ মানুষ তার মনে হচ্ছে বোধ হয় যত্নের কারণ, যত্নটা যথেষ্ট হচ্ছে না, তাই বোধ হয় প্রভুর এই সমস্ত কষ্ট হচ্ছে। যত্ন বিহনে যেন অমঙ্গল, এই যে এই যা ঘটছে এটা যতন যতন হচ্ছে না বলেই তাই, তাই পাছে কিছু অমঙ্গল ঘটে এর জন্য জন্য মথুরের উৎকণ্ঠ প্রাণ, সে সবসময় একটা উৎকণ্ঠায় আছে। পুথিকার বলছেন গুরুভক্তি মহারত্ন ভিক্ষা দেহ মরে, দণ্ডবত পদানত অধম কিং করে, ধরা মাঝে ধন্য ভক্ত মথুর বিশ্বাস, কর জোরে পদরেণু মাগে কৃত দাস। গুরুভক্তি যে মহারত্ন, যে তুমি পেয়েছ তোমার গুরুর প্রতি যে ভালোবাসা, যে যা তোমার ভেতরে এসেছে তা আমায় ভিক্ষা দাও, দণ্ডবত তোমার পায়ে পড়ে এই কিঙ্কর তা মা ভিক্ষা করছে। এই ধরার মাঝে আবার বলছেন এই ধরা মাঝে শূন্য ভক্ত মথুর বিশ্বাস, কর জোরে পদরেণু মাগে কৃতদাস, আমি তোমার কৃতদাস, আমি তোমার পদরেণু চাচ্ছি, কারণ তোমার ভেতরে শ্রীরামকৃষ্ণের জন্য এই দিব্য ভালোবাসা জাগ্রত হয়েছে। যত্নে রাখিবারে তাই এতে কো ভাবিয়া, জান বাজারের ঘরে গেলেন লইয়া, সদা সচকিত থাকে সহপরিবারে, বাহিরে না রাখি তাই রাখিল অন্দরে, যেমন মথুর ভক্ত সমযোগ্য তার, ভক্তিমতি জগদম্বা ঘরে পরিবার, কন্যাগণ বিলক্ষণ ভক্তি ঘটে ধরে, যেন পিতৃমাতৃ রক্ত বহমান শিরে, সকলে সমান ভাবে যত্ন করে অতি, ভক্তির আকর ভক্তের আকর ভক্ত মথুর বসতি। তার যত্ন হচ্ছে না এই ভেবে তিনি তাকে জানবাজারের বাড়িতে নিয়ে গেলেন, বার বাড়িতে রাখলেন না, তাকে অন্দর মহলে নিয়ে এলেন, সেইখানেই তার রাখার ব্যবস্থা হলো। শুধু একা তিনি তার যত্ন করছেন না, পুরো পরিবার তার যত্ন করছেন। তার মধ্যে আছেন ভক্তিমতি জগদম্বা আর তার কন্যাগণ, তাদেরও ঠিক সেই রকম একই রকম মতিগতি, শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা। বলছেন যে পিতৃমাতৃ রক্ত বহমান শিরে, তাদের ভেতরে তাদের এই বাবা মায়ের ভেতরে যে ভালোবাসা সেই রক্ত প্রবাহিত হচ্ছে, তাই তারা এমনই। এবং সকলে মিলে এই পরিবার সপরিবারে সদা সচকিত থাকে সহ পরিবারে,
নিজে এবং পরিবার সহ সবাই শ্রীরামকৃষ্ণের যত্নে সদা সচেতন থাকছেন। সকলে সমানভাবে যত্ন করে অতি ভক্তের আকর ভক্ত মথুর বসতি। মথুরানাথ এবং তার সমস্ত ভক্ত পরিবার সকলে সমানভাবে শ্রীরামকৃষ্ণের যত্ন করে। দিন রাতি রাখে তা রাখির উপরে, শয্যার আছে আপনার শয়ন আগারে। প্রভুর শরম লাজ নাহি আসে কার, স্ত্রীলোক দেখিতে তাঁর সজাতি তাহার। প্রভুরে পুরুষ জ্ঞান কভু না হইত, বর্ণে বর্ণে স্ত্রীলোকের স্বভাব মিলিত। পুরুষ আকার প্রভু পুরুষ প্রধান, রমণী বলিয়া কেন রমণীর জ্ঞান। সমস্যা বুঝিতে যদি সাধ হয় মন, বিরলে বসিয়া সর প্রভুর চরণ। তাকে তার অন্দর মহলে নিয়ে এলেন, সেইখানেই তার শয্যা রচনা করা হলো। অন্দর মহলে সে সময় দুটি মহল থাকতো, এ বাড়িরও দেখবেন এটি বার মহল, ওটি অন্দর মহল। ওই দিকের যে সিঁড়ি যেটা দিয়ে আমরা নেমে যাই, বলা হয় শ্রীরামকৃষ্ণ দেব ওই সিঁড়ি দিয়ে, তখন এরকম ছোট্ট ছোট্ট স্টেপ ছিল না, সে সিঁড়িটা আমরা দেখেছি একটা ধাপ তার অবশিষ্ট ছিল। বেশ উঁচু উঁচু আগেকার দিনের পুরোনো দিনের বাড়ি, আপনারা যারা উত্তর কলকাতায় আছেন জানেন, এক হাত উঁচু উঁচু লম্বা লম্বা সিঁড়ি, ওইরকম একটি সিঁড়ি ওইখানে ছিল যেদিক দিয়ে তিনি অন্দর মহলে যেতেন। সেই প্রভুর সেই অন্দর মহলে যেখানে শুধু মেয়েরা আছে সেইখানেই তিনি তাকে রাখলেন। শুধু তাই নয়, কেন স্ত্রী জাতি দেখে তার কখনো পুরুষ, তাকে কখনো কেউ পুরুষ বলেই মনে করেনি প্রভুর কারণ। সেই কারণে তিনি তো নিজে সম্পূর্ণভাবে তার পুরুষত্বকে হারিয়ে ফেলেছেন, তাই মহিলারা যাদের সামনে তিনি আছেন তার কাছে তার কোনো লজ্জা নেই, আর মহিলাদেরও তাকে দেখে কখনো পুরুষ বলে বোধ হয়নি, তাই তাদের তারাও তার কাছে কোনো রকম সংকোচ করতে পারতেন না। তাকে দেখে মনে হতো, তাকে দেখে মহিলারা তো যে কেন রমণী মনে হতো, এটি তার কাছে একটা পুঁথিকারের কাছে একটা বড় প্রশ্ন। পুরুষ আকার প্রভু পুরুষ প্রধান, রমণী বলিয়া কেন রমণীর জ্ঞান, রমণী বলিয়া কেন রমণীদের তাকে জ্ঞান হতো। সমস্যা বুঝিতে যদি সাধ হয় মন, বিরলে বসিয়া সর প্রভুর চরণ। কারণ এ প্রভুর লীলা, যদি তুমি এর কারণ খুঁজতে চাও তাহলে বিরলে একাকী বসে তাঁর চরণ স্মরণ করো, তাঁর চরণ স্মরণ তাকে ভাবো, তার শ্রীপাদপদ্মে অনুধ্যান করো, তাহলে এই রহস্যের তুমি সন্ধান পাবে। আর একটু পরে ছেড়ে দেব, সময় হয়ে গেছে। ক্ষীণহীন নরবুদ্ধি হে অতিশয়, অবিরত স্বার্থে রত কুঞ্চিত হৃদয়। নিচমুখ মনোভাব দৃষ্টি অধস্থলে, কলুষ কামনা যত শিরে শিরে খেলে। ইন্দ্রিয়ের বাহ্য ভোগে সংজ্ঞাহীনে ঘুরে, যেন তৃণ ঘূর্ণি পাকে নদীর ভিতরে। কাদা মাখা পাকে মগ্ন তেজহীন মন, তার সঙ্গে লীলা দেখা না হয় কখন। চাই শুদ্ধ সৎবুদ্ধি যাহার গোচর, সত্যময় শুদ্ধময় পরম ঈশ্বর। তাই বলি স্মর প্রভু সরল পরাণে, স্বাদ যদি যদি থাকে স্বাদ স্বাদ তার লীলা দর্শনে। যদি আমাদের লীলা দর্শন করার স্বাদ থাকে তাহলে সরল পরাণে তাকে ডাকো। কেন? কারণ তিনি আমাদের মধ্যে ক্ষীণহীন নরবুদ্ধি, আমরা কেমন পুথিকার বলছেন, আমরা ক্ষীণহীন নরবুদ্ধি হেও অতিশয়, অবিরত স্বার্থে রত কুঞ্চিত হৃদয়। স্বার্থে নিজের স্বার্থকে করায়ত্ত করার জন্য আমরা এমন এমন কাজ করে থাকি, নিজেরাই বুঝতে পারবেন, নিজেরাই বুঝতে পারি যে আমাদের যে হৃদয়ের যে প্রসারিত অংশটুকু ছিল সেটি যেন ছোট হয়ে গেছে। দেখবেন মা ঠাকুরনের যে শেষ বাণী সেখানে তিনি বলছেন, যদি শান্তি পেতে চাও, যদি শব্দ কেন, মা বলছেন দেখবেন আমরা যে শব্দটা করি শান্তি আর স্বস্তির মধ্যে আমরা ফারাকটা গুলিয়ে ফেলে দিই, তাই মাই যদি শব্দটি ব্যবহার করছেন। স্বস্তি কীরকম, ধরুন পুজোর সময় শপিং মলে গিয়ে যত রকমের আছে শাড়ি, আনারসি বেনারসি বালুচরি বোমকাই যা আছে সব কিনে নিয়ে চলে এসেছেন, মনের মধ্যে একটা স্বস্তি, যাক যা যা ছিল বাজারে সব করায়ত্ত হয়েছে,
বাড়ি ফিরে এলেন, ওদিকের ফ্ল্যাটে মিসেস ঘোষ একটা সবুজ রঙের কাঞ্জিভরম নিয়ে এসেছেন। দেখে বোধ হলো যে আপনার যে এই যে এক ব্যাগ যে শাড়ি কেনা হয়ে গেল, এটা কিনে যে স্বস্তি হয়েছিল সেটা এক, যেটা মনে হলো বাহ খুব শান্তি হলো, সব কিনতে পেরেছি টাকার মধ্যে, এক মুহূর্তে সেই শান্তি চলে গেল। শান্তি কিন্তু চিরন্তন, সেটা যাওয়ার জিনিস নয়, আসলে সেটা ছিল স্বস্তি। আপনারই ছোট ভাই বাড়ি করেছে, সেই বাড়িতে আপনাকে নিয়ে গেছে খুব আদর করে, তার বসার ঘরে একটা সুন্দর একটা কার্পেট পাতা আছে আপনারই ড্রয়িং রুমের মতো, কিন্তু গিয়ে দেখে মনে হলো এটা আপনার চেয়ে অনেক বেটার এবং আপনার চেয়ে কম দামে তিনি কিনে নিয়ে এসছেন। আপনার এতক্ষণ যে এই যে এতদিন ধরে যে মনে হচ্ছিল, একটা প্রচ্ছন্ন অহংকার ছিল, একটা প্রচ্ছন্ন শান্তি ছিল, আহা এইরকম কার্পেট আর দ্বিতীয়টি হয় না, সঙ্গে সঙ্গে এক নিমেষে চলে গেল। তাই মা ওই শব্দ যদি শব্দটা ব্যবহার করলেন, যদি শান্তি পেতে চাও, স্বস্তি নয়। তাই বলছেন যে এই কারণে আমরা এটা এই মায়ের কথা, এই কারণে উদাহরণটা দিলাম, আপনারা অন্য কোনোভাবে আমায় নেবেন না, অপরাধ নেবেন না, এই কারণে উদাহরণটা দিলাম। এই যে কুঞ্চিত হৃদয়, আমাদের নিজের হৃদয় কীরকম সংকুচিত হয়ে যায় এটা বলতে গিয়ে বলছি। দেখবেন এই স্বার্থ, নিজেদের আমাদের ছোট্ট ছোট্ট স্বার্থ, একটু পাওয়া, একটু ওকে টপকে যাবো, ও তাকে টপকে যাবো। এখন আমার ছেলেরা বলে 98.9% 99.9, ও 1% বেশি পেয়েছে আমি কম পেয়েছি, কী করে তাকে টপকাবো, কী করে চারটে নোট নিজের কাছে রাখবো, এই এই সব ছোট ছোট প্রাপ্তির জন্য নিজেদের হৃদয় কুঞ্চিত। এই হৃদয় দিয়ে শ্রীরামকৃষ্ণকে বোঝা যাবে না, তার লীলা বোঝা সম্ভব নয়। কেন? আমাদের মন যেন বাহ্য ভোগে সংজ্ঞাহীন হয়ে আছে, যে বাইরের নানা ভোগে ভোগ এত আমাদের কাছে প্রবল হয়ে গেছে, নিজের সংজ্ঞা নিজের যে ভেতরের চেতনা অজ্ঞান হয়ে গেছি তা না, বাইরের এই যে উইন্ডো শপিং করতে করতে কি ধপাস করে বিল্ডিং স্ট্রিটের উপর পড়ে গেছি তা হয়নি, আমাদের যে নিজেদের যে চেতনা সেটাই ভুলে গেছি। ওই আনারসি বেনারসি বোমকাই অনেক কিনেছি কিন্তু পাশের বাড়ি যে বাচ্চাটা কিছু হয়নি তার জন্য কিনতে পারছি না, তখন টাকা কম। এই এই দেখুন এই যে এই ভোগে সংজ্ঞাহীন বোধটা হারিয়ে গেছেন। তাই ঠাকুর বললেন তোমাদের চৈতন্য হোক, যে চেতনা দিয়ে আমরা নিজেদের চিনি, যে চেতনার কারণে আমরা সচেতন, সেইটুকু তিনি চাইলেন। তাই বলছেন, তুলনা করছেন ঘূর্ণি যখন হয় তার ভিতরে যদি একটা তৃণকে তৃণখণ্ডকে যদি ফেলে দেওয়া হয় তার যে অবস্থা হয়, তার যে হাঁকপাক্কর অবস্থা হয়, আমাদের মনের অবস্থা ঠিক সেই রকম। কেমন আমাদের মন? না কাদা মাখা পাকে মগ্ন তেজহীন মন, তার সঙ্গে লীলা দেখা না হয় কখন। ধরুন একটা ভালো জিনিস, একটা ভালো পুতুল আপনি কাদার মধ্যে ফেলে দিয়েছেন, সেই পাঁকের মধ্যে ঘুরছে পাচ্ছে, তার আর কিন্তু সেই যে শক্ত ভাবটা যে থাকে সেটা আস্তে আস্তে থাকে না, একটু 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 করে নরম হয়ে যায়। কেন? ওই নানা পঙ্কিল ভাব তার মধ্যে একটু একটু করে প্রবেশ করে, সেই সেই কারণে তার মন তেজহীন হয়ে যায়। আমাদের মন ঠিক সেই রকম। কেমন করে আমরা তাকে পাবো? উপায় তিনি বলছেন, চাই সৎবুদ্ধি, যায় চাই শুদ্ধ সৎবুদ্ধি, যাহার গোচর সত্যময় শুদ্ধময় পরম ঈশ্বর। যার সেই শুদ্ধ সৎ বুদ্ধি আছে তাহারই গোচর হন ভগবান। আর কেন? কারণ তিনি সত্যময়, তিনি সত্য স্বরূপ, তিনি শুদ্ধময়, তিনি শুদ্ধ স্বরূপ, তিনি পরম ঈশ্বর। পরম শব্দ এখানে সুপ্রিম, যার পরে আর কিছু হয় না। রাম, রম শব্দের অর্থ থেকে এইটা এসছে, রম মানে ব্লিস। কেমন ব্লিস? সুপ্রিম ব্লিস, যে আনন্দ পেলে, যে আনন্দ পেলে আর অন্য কিছুর আমাদের প্রয়োজন হয় না। তিনি সত্যময়, তিনি শুদ্ধময়, তিনি পরম ঈশ্বর। তাই তাই বলি সরপ্রভু সরল পরাণে, যদি যদি থাকে স্বাদ তাঁর লীলা দর্শনে, যদি তার লীলা দর্শনে তোমার স্বাদ হয় সরল পরাণে, সমস্ত কিছু মলিনতা সমস্ত কিছু আবিলতা পরিত্যাগ করে সরলভাবে সরল মন দিয়ে তাকে স্মরণ করো। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম।
Om Shanti 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 Hari Om Tat Sat Shri Ramakrishna Arpanamastu. এর পরের জানুয়ারি মাসে ক্লাসটা হবে না, ওই দিন স্বামীজির জন্মতিথি।